আপনি কি জানেন কি অতিরিক্ত ব্যবহার করলে মেয়েদের স্কিন ক্যান্সার হয়? বেসনের সঙ্গে কি মিশিয়ে মাখলে ত্বক ফর্সা ও নরম হয়? কোন সবজির রস লাগালে ঠোঁটের কোণের জ্বর থোসা দ্রুত কমে? কোন সবজি আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে? এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মানুষের শরীরের কোনো গ্রন্থিটি অ্যাডামস অ্যাপল নামে পরিচিত? অগ্ন্যাশয়, পিটুইটারি, প্যারোটিড নাকি থাইরয়েড? সঠিক উত্তর থাইরয়েড। কিছু খাওয়ার পর আচানক পেট ফাঁপলে তখন কি করা উচিত? আদা কুচি ও কয়েক ফোঁটা লেবুর রস কিছুটা জলে মিশিয়ে খেলে আরাম মিলতে পারে পেট ফাঁপার সমস্যায়। এই পানীয় খাদ্যনালীর ভিতরে অম্লক্ষারের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। কোন সবজির রস লাগালে ঠোঁটের কোণের জ্বর থোসা দ্রুত কমে? রসুন, পেঁয়াজ, টমেটো নাকি আদা? সঠিক উত্তর রসুন। সংগ্রামী জীবন, সংগ্রামহীনতা মৃত্যু কে বলেছেন? স্বামী বিবেকানন্দ, মাও সেতুং, মহাত্মা গান্ধী, নেতাজি? সঠিক উত্তর স্বামী বিবেকানন্দ। কোন সবজি আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে? পটল, আলু, করলা নাকি গাজর? সঠিক উত্তর গাজর। কিসমিস কিভাবে খেলে শরীরের রক্ত দ্রুত পরিষ্কার হয়? কিসমিস শরীরে আয়রনের ঘাটতি দূর করার পাশাপাশি রক্তে লাল কণিকার পরিমাণ বাড়ায়। শুকনো কিসমিস খাওয়ার পরিবর্তে ভিজিয়ে খেলে উপকার বেশি। কিসমিস ভেজানো পানি রক্ত পরিষ্কার করতে সাহায্য করে। প্রতিদিন কিসমিসের পানি খেলে কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি থেকে মুক্তি পাবেন ওষুধ ছাড়াই। কিসের পরিবর্তনের জন্য বিভিন্ন নক্ষত্রের বিভিন্ন বর্ণ হয়? চাপ, তাপের বিকিরণ, ঘনত্ব নাকি তাপমাত্রা? সঠিক উত্তর তাপমাত্রা। কি অতিরিক্ত ব্যবহার করলে মেয়েদের স্কিন ক্যান্সার হয়? তেল, মেকআপ, ক্রিম নাকি ভ্যাসলিন? সঠিক উত্তর মেকআপ। প্রতিদিনের মেকআপ ব্যবহার করলে তা ত্বকের জন্য ক্ষতিকর, এমনকি এর ফলে ত্বকের জ্বালা, চুলকানি এবং কখনও কখনও অসময়ে বার্ধক্যের কারণ হতে পারে। এর মানে এই নয় যে আপনি মেকআপ ব্যবহার করতে পারবেন না। আপনি যদি কিছু স্বাস্থ্যকর ও ত্বকবান্ধব মেকআপ ব্যবহার করেন, সেক্ষেত্রে কম ক্ষতি হতে পারে ত্বকের। বেসনের সঙ্গে কি মিশিয়ে মাখলে ত্বক ফর্সা ও নরম হয়? কাঁচা দুধ, ডাবের জল, গোলাপ জল নাকি করার রস? সঠিক উত্তর কাঁচা দুধ। পরিমাণ মতো বেসনের সঙ্গে অল্প দুধ মিশিয়ে নিতে হবে। তারপর মুখে লাগিয়ে ধুয়ে ফেলতে হবে 20 মিনিট পর। সপ্তাহে একবার এ প্যাক ব্যবহার করা যায়। এই প্যাক ত্বকের মৃত কোষের স্তর সরিয়ে ত্বককে করে তোলে প্রাণবন্ত ও সজীব। ঔষধ খেলে তা শরীরে কিভাবে কাজ করে? চিকিৎসা বিজ্ঞানে ঔষধ এমন দ্রব্য যার আরোগ্য, ক্ষয়
এবং প্রতিরোধের প্রিভেনশন ক্ষমতা আছে অথবা যা শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে সহায়তা করে। আবার ফার্মাকোলজিতে ঔষধ এমন রাসায়নিক দ্রব্য যা প্রাণীদেহের অথবা কলার জৈবরাসায়নিক এবং শারীরিক প্রক্রিয়াকে পরিবর্তন করতে সক্ষম।